দীর্ঘদিন করোনা মহামারীর পর অবশেষে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা 2021। এবারের কোপা আমেরিকা আয়োজন করবে ব্রাজিল। আগামী 13 জুন ভোর 3টা বাংলাদেশ সময়ে ব্রাজিলের গঞ্জিলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার প্রথম ম্যাচ, যেখানে স্বাগতিক ব্রাজিলের বিরুদ্ধে থাকবে ভেনেজুয়েলা। বিশ্বকাপ বাছাইয়ের 6টি ম্যাচে 6টিতেই জিতে আত্মবিশ্বাস তুঙ্গে ব্রাজিলের। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ের 3টি ম্যাচ খেলে 2টিতে হেরেছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার সাথে ম্যাচে খুবই বেশি আত্মবিশ্বাস ব্রাজিলের। ব্রাজিলের দলে রয়েছে বেশ কিছু হেভিওয়েট প্লেয়ার, যাদের মধ্যে রয়েছেন ফিলিপে, থিয়াগো সিলভা, ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার ও বিশ্বসেরা গোলরক্ষক অ্যালিসন বেকার। আশা করা যায় আসরের প্রথম ম্যাচে জিতে নিজেদের গ্রুপে শীর্ষস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করবে ব্রাজিল। অন্যদিকে এই একই চিন্তাধারাই লক্ষ্য করা যাবে ভেনেজুয়েলার মাঝেও।